হ্যালো ভিওস আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একশো পাঁচটি শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে তো সেই সম্পর্কিত কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ওখানে কী এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এজ লিমিট কী বলে হয়েছে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকে আমরা এক এক করে আলোচনা করব তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি ওয়েস্টবেঙ্গল হেলথ ইক্রম বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউবি এইচরবি ডট ইন তো আপনারা কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের এই অফিশিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন তো তার নিচে এখানে আপনার অফিশিয়াল নোটিফিকেশানটি দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন আছেন নতুন হয়েছেন তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি নিচে থাকা লালকালে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ওখানে দেখুন বলেছে যে অ্যাডভার্টাইজমেন্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারটেন্ডেন্ট নন মেডিকেল গ্রেড টু তো এবার কিন্তু আমরা এই অফিশিয়াল নোটিফিকেশানটির উপরে ক্লিক করে কিন্তু এখান থেকে এই বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে নিয়ে আলোচনা করব তো এখানে আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখবো এই অফিশিয়াল নোটিফিকেশানটি কিন্তু সরাসরি পাওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউক্রেন বোর্ড বেনফিস টাওয়ার ফার্স্ট অ্যান্ড সিঙ্গেল ফ্লোর জেন থার্টি ওয়ান সেক্টর ফাইভ সিটি কলকাতা তার নিচে এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লু ডাবলিউ ডট ডাব্লিউবি এইচআরবি ডট ইন পোস্ট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট নন মেডিকেল গ্রেড টু তো ওখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারটেন্ডেন্টের পোস্টে নিয়োগ হতে চলেছে তো ওখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ভারতীয় হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে তারপরে নিচে এখানে বলে দিচ্ছে যে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে অনলি অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশান স্যালবি অ্যালো টু দ্য ওয়েবসাইট ডাব্লিউ এইচ বি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে চব্বিশ সাত দু হাজার কুড়ি থেকে তিরিশ সাত দু হাজার কুড়ি অর্থাৎ তিরিশ সাত দু কুড়ি কিন্তু এখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট দেওয়া রয়েছে তারপর এবার আমরা এক এক করে নিচে চলে আসবো তো নিচে দেখুন এখানে স্কলার পে প্লাস গ্রেড পে দেওয়া হয়েছে ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো প্লাস প্লাস এখানে কিন্তু গ্রেড পে রয়েছে চার হাজার সাতশো তারপর এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে এক এক করে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল গ্রেড টু এখানে আনরিজার্ভ পোস্টের জন্য রয়েছে একত্রিশটি এসসিদের জন্য থার্টি সিক্স এসটি আঠারো ও বিসি ক্যাটাগরি এ রয়েছে ষাটটি আর এখানে ছটি রয়েছে বি ক্যাটাগরির জন্য আর পিডাব্লিউডি ষাটটি মোট এখানে কিন্তু টোটাল মিলে কিন্তু একশো পাঁচটি মোট ভ্যাকেন্সি বেড়েই চলে এসেছে অ্যাসিস্ট্যান্ট সুপারটেন্ডেন্ট নন মেডিকেল পোস্টের জন্য তারপরে এবার এডুকেশনাল কোয়ালিফিশন কী লাগবে এখানে এবার আমরা এখান থেকে দেখে নেব সবার প্রথমে এখানে দেখুন এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্ম এ রেকনাইজ ইউনিভার্সিটি থেকে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট তার সাথে বি নম্বরে বলতে হচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু এখানে চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর পোস্ট অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হসপিটাল ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অর হসপিটাল ম্যানেজমেন্ট ফার্ম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন তার সাথে সিন নাম্বার এখানে বলতে চাইছে যে আপনাদের বেঙ্গলির নলেজ চা হচ্ছে স্পিকেন স্পোকেন অর রিটার্নের ওপরে তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে জেনে নেব তো এখানে আপনার ডিজারেবল কোয়ালিফিকশনটি দেখতে পাচ্ছেন তো ডিজারেবল কোয়ালিফিকেশনটি আপনাদের যদি না থেকে থাকে তো আপনারা কিন্তু তাও আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের যদি এই ডিজারেবেল কোয়ালিফিকেশনটি থেকে থাকে তো আপনার কিন্তু এখান থেকে অগ্রাধিকার পেয়ে যাবেন তারপরে এখানে এজ লিমিট বলে দিয়েছে নট মোর দ্যান থার্টি সিক্স ইয়ার্স তো এখানে ছত্রিশ বছরের নিচে হতে গেলে আপনার এখানে আবেদন করতে পারবেন আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি হিসেবে অনুযায়ী তারপরে এখানে এবার আমরা নিচে ফিটি দেখে নেবো অ্যাপ্লিকেশান ফি মোট কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি হিসেবে কিন্তু দুশো দশ টাকা দিতে হবে তো ওইখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে তো এখান থেকে কিন্তু আপনার পুরো ডিটেলসটি ভিডিওটি পাস করে এখান থেকে জেনে নিতে পারবেন তারপরে এখানে অনলাইনে আবেদন আমি বলে দিলাম যে ডাব্লিউ এইচ আর বি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে তারপরে এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট ডেস ডেট এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি নিচে চলে আসবো এখানে ইম্পর্টেন্ট ডেটস ওয়েবসাইট লিঙ্ক ওপেন ফর অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশন চব্বিশ সাত দু হাজার কুড়ি থেকে তিরিশ সাত দু হাজার কুড়ি রাত্রি আটটা পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তিরিশ সাত দু হাজার কুড়ি পর্যন্ত তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ মার্কস তো ওখানে মার্ক্সের ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্টি রয়েছে এখানে ফর হ্যাভিং ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্ম রেকগনাইজড ইউনিভার্সিটি তারপর পিজি ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্ট এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস তারপরে এখানে দেখুন টোয়েন্টি মার্কস রয়েছে পর এখানে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স টু ইয়ার্সের জন্য তারপরে ফিফটিন মার্কস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউয়ের জন্য তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো আপনাদের যাদের যারা এই কোয়ালিফিকটির কোয়ালিফিকেশানগুলো রয়েছে তো তারা কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদনটি করে ফেলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা আন একডেমির নাম অনেকেই শুনেছেন ইন্ডিয়াস নাম্বার ওয়ান অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম এখানে আপনারা ডাব্লিউ থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন ঘরে বসেই এছাড়া আপনারা অনস্ক্রিন টপ এডুকেটারদের দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সেরা এবং অভিজ্ঞ এডুকেটার্সদের দ্বারা কিন্তু এখানে আন একাডেমিতে বিভিন্ন ক্লাসগুলো কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো সেই আন একডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এছাড়া এখানে আপকামিং বিভিন্ন ব্যাচেস দেখতে পাচ্ছেন ডাব্লিউবি টেট ও বেঙ্গল টেট থেকে শুরু করে ওই ডাবল বিসিএস এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেশনের ক্লাসগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা এখানে আন একাডেমির মাধ্যমে বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবেন বিভিন্ন প্রকার টেস্ট সিরিজ কুইজ সেশন ডাউট ক্লিয়ারিং সেশন ফিফটি প্লাস টপ এডুকেটার এডুকেটার্স কিছু অপশনাল সাবজেক্টের ফ্যাসিলিটি তারপর এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কন্ডাক্টর বিভিন্ন ধরনের গভর্নমেন্ট কম্পিটিভ এক্সামেশনের প্রিপারেশনগুলো কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন যেমন এক্সামেশন এক্সাম্পল হিসেবে ডাব্লিউ থেকে শুরু করে ক্লার্কশিপ বেঙ্গল পুলিশ এসআই পিএসসি পিএসি নো ট্রাভেলিং অ্যান্ড স্টাডি ফ্রম হোম তো ওখানে কিন্তু আপনারা ঘরে বসে নিজেকে বিভিন্ন প্রকার কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করে চলতে পারবেন তারপর এখানে দেখুন বিভিন্ন বিভিন্ন প্ল্যানগুলো কিন্তু দেওয়া হয়েছে আনেকেরও বিভিন্ন প্ল্যান ওয়ান মান্থ থেকে শুরু করে কিন্তু টু ইয়ার্সের প্ল্যানস রয়েছে এখানে আপনার কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে রেফার রেফারেল কোড ব্যবহার করে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন প্ল্যানগুলো পারচেস করে নিতে পারবেন তো এখানে দেখুন বিভিন্ন মান্থ মান্থলি ওয়াইজ ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন প্ল্যানগুলো এক এক করে দেওয়া রয়েছে তারপরে এছাড়া কিন্তু আপনাদের জন্য এখানে একটি গ্রেট নিউজ রয়েছে এইচডিএফসি ব্যাংকের এটিএম কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে নো কষ্ট এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে আনেকের বিভিন্ন প্ল্যানগুলো আপনারা পারচেস করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত